টি-20র সঙ্গে সখ্যতা একটু বেশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ওয়ানডে টেস্টে যাই হোক, সংক্ষিপ্ত ফরম্যাটের ক্ষেত্রে ক্যারিবীয়দের আলোচনায় রাখতেই হয়। তার উপর এবার টি-20 বিশ্বকাপ তাদের মাটিতেই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জুনে বসছে আসর, 100-ডে কাউন্টডাউনের আনুষ্ঠানিকতায় তাই উৎসবের আমেজ, যাতে বাড়তি রং ছড়িয়ে দেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভোরা। 9টি হোস্ট লোকেশনের মধ্যে বার্বাডোসে ইউনিভার্স বস গেইল আর নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে ছিলেন চ্যাম্পিয়ন খ্যাত ব্রাভো। 2012 ও 2016 দুবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটাররা স্বপ্ন দেখেন অনুজদের হাত ধরে শিরোপা পুনরুদ্ধারের। এই ওয়েস্ট ইন্ডিজ টিমের এবার বিশ্বকাপ জয়ের বড় সম্ভাবনা রয়েছে। দুবার বিশ্বকাপ জিতেছি আমি, আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত সেগুলোই, আশা করছি এই দলটাও পারবে। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে উইন্ডিজ ক্রিকেট, অভাব অনটনে দিন কাটে বোর্ডের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যুগে স্টার ক্রিকেটারদের জাতীয় দলে খেলার আগ্রহ কমেছে, তবে গেল কয়েক বছরে আবারও বেশ গুছিয়ে উঠেছে ক্যারিবিয়ানরা। নিকোলাস পুরান, রহমান পাওয়েল, শাই হোপ, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা দীর্ঘদিন খেলছেন একসঙ্গে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে মাত্র এক জয় পাওয়া আর 22-এ সুপার 12 স্টেজে কোয়ালিফাই করতে না পারা ওয়েস্ট ইন্ডিজকেই এবার শিরোপার বড় কন্টেন্ডার ভাবছেন অনেকে। ক্রিকেটাররা একসঙ্গে অনেকদিন খেলায় ভালো বোঝাপড়া তৈরি হয়েছে, ক্যারিবীয়রা নিশ্চয়ই তাদের সমর্থন দিতে মাঠে যাবে, একটা ট্রফি জেতা দরকার। ক্যাবিনেটের সবশেষ ট্রফিটা উঠেছিল 2016 সালের 3 এপ্রিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের পাতায় জল জল করছে যে দিনটা। শেষ ওভারে টানা 4 বলে ছক্কা হাঁকিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। ইডেন গার্ডেন্সের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবীয়রা। তাদের ক্রিকেটের সোনালী সময়কে স্মরণ করিয়েছে ওই কীর্তি, কিন্তু এরপর টি-20 ও ওয়ানডে মিলিয়ে 2 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় ক্রিকেটারদের নিবেদন নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। এবার কি আমেরিকান সয়েলে ওয়ার্ল্ড টি-20র তৃতীয় শিরোপা জিতে সব সমালোচনার জবাব দিতে পারবে ক্যারিবীয়রা? মাকসুম আলম খান, সময় সংবাদ।